AD লম্ব BC দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আমাদের এখানে AD-টা BC রেখাংশের উপর লম্ব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অতএব AD সমান BC সমান A by 2 ঠিক আছে এটা
এবার যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজকে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলেছিলাম হচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে প্রমাণ করা যায়। আমরা শিক্ষার্থী দেখে হচ্ছে এই যেহেতু এডি মধ্যমা বিসির উপর লম্ব, তাহলে বিডি সমান সিডি, বিডি সমান বিসি সমান এ বাই টু। এখন ত্রিভুজ এ বিডি ত্রিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেই বিজ্ঞানী পিথাগোরাস আছে সেই সূত্র প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখি যেহেতু বিডি মান বের করতে হবে আমাদের বিডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এডি স্কোয়ার সমান এডি স্কোয়ার। এডি স্কোয়ার সমান এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আমি বাকি অংশ এর পাশে দেখাচ্ছি। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি আমাদের এক্ষেত্রে বি সি ইন্টু সোতা হচ্ছে এডি। তাহলে আমরা এখন মান বসাই দিই, বিসির মান হচ্ছে এ, এডির মান আমরা যেখানে বের করেছি শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছ এডির মান রুট থ্রি এ বাই টু। তাহলে দেখো এটা কোন কোন কি আছে, রুট আবার
a square by 4 তাহলে দেখো আমরা যে কাঙ্ক্ষিত সমত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম কে √3 / 4 a square বুঝতে পারছো শিক্ষার্থীরা তাহলে এইভাবে আমাদের সমত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা প্রতিপাদন করতে পারলাম এখন আমি তোমাদের এই সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা সমাধান করতে পারি একটা অঙ্ক সমাধান করতে পারি তার সেটা দেখাবো আমরা যে সূত্রটা এখন এতক্ষণ ধরে প্রমাণ করলাম সেই সূত্রের ক্ষেত্রফল ব্যবহার করে আমরা এখন একটা সমাধান করব একটি সমবাহুতে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায় আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে সমবাহুতে ত্রিভুজের বাহুতে যদি এ হয় তার ক্ষেত্রফল হবে √3 / 4 a স্কয়ার তাহলে প্রথমে আমরা এটা মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার হয় তাহলে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কি √3 / 4 a স্কয়ার বর্গমিটার ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে এখন বলছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে তাহলে আমরা ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এখানে আমরা সমাধান করার জন্য আমরা চিত্রটা আঁকায় নিলে একটু সুবিধা হবে ওরা একটু ছোট করে দেখে চিত্র রাখাই দেবে সমবাহু প্রত্যেক বাহু যদি হয় তার ক্ষেত্রফল হবে
প্রত্যেকটার পরে স্কয়ার এবার প্রত্যেক পদ দৈর্ঘ্য প্রত্যেক বাহু দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে এবার আমরা শর্ত মতে করলে আমাদের মোটামুটি অঙ্কটা হয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এখন শর্ত মতে কি হবে যেহেতু আমাদের এই ত্রিভুজের যে ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে আমাদের কতটুকু বাড়লো এটা আমরা পাই যাবো তাহলে প্রশ্ন মতে এটা আমরা ক্যালকুলেশন করে √3/4 যদি কমন নিই কমন নিলে আমাদের এখানে আসে √3 পাশে যায় তাহলে আমাদের এটা উল্টায় গেলে আসে √3 যদি কাটাকাটি হয় তাহলে আমাদের আসে এখানে আমরা a² + 2a + 1 - a² = 3/12 এখানে a² ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকছে দেখো 2a + 1 = 12 বা 2a = 12 - 1 2a = 11 অতএব a = 11/2 a = 5.5 নিশ্চয় বুঝতে পারছো আমরা যে কাঙ্ক্ষিত ফল দিকে চলে আসছি আমাদের অঙ্কে যা হচ্ছিল আমাদের সম্ভাবতির বুঝে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে আমরা পালাম সম্ভাবতির বুঝে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার অবশেষে এটা আমরা লিখতে পারি অতএব ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য পালা 5.5 মিটার এটা আমাদের সাইনিনীয় ফল যা বাহুর দৈর্ঘ্য হবে 5.5 মিটার ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আগামী ক্লাসে আমরা সম বাহু সংক্রান্ত তোমরা বাড়িতে বসে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আদর্শ সমস্যা সেগুলো সমাধান করবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবারে আমি আজকে আমার ক্লাস শেষ করতে চাই।